হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি গণেশ পূজার একটি মোদকের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এটা খুবই সহজ বানানো এবং খেতেও অপূর্ব। তো সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি একটা প্যান উনুনে বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে এতে আমি একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে ভেজে নেব, হালকা ভেজে নেব। আমি কাজু আর কিশমিশ নিয়েছি। এবার আমি হাফ কাপ দুধ গরম করতে দেব। এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম। দুধটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এতে এক কাপ গুঁড়ো দুধ এতে দিয়ে দেব। হাফ কাপ দুধ নিলে এক কাপ গুঁড়ো দুধ এখানে দিতে হবে। দুধটা দিয়ে আমি সমানে নাড়তে থাকবো গ্যাসের আঁচটাকে একদম লোয়েতে করে। সমানে নাড়তে হবে দুধটাকে যাতে দুধটা ডেলা পাকিয়ে না যায়, গুঁড়ো দুধটা তলায় যেন ধরে না যায়। গুঁড়ো দুধটা যখন পুরো মিশে যাবে দুধের সাথে তখন আমি এতে একটু সামান্য ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এইভাবে 4-5 মিনিট আমি সমানে নাড়তে থাকছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়েতে করে। এ দেখুন আমার প্রায় তৈরি হয়ে গেছে। মিশ্রণটা যখন প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসে তখনই আমি বুঝে নেব যে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি সঙ্গে সঙ্গে একটা প্লেটে ঘি ব্রাশ করে মিশ্রণটা ঢেলে নেব। মোদকের পু তৈরি করার জন্য এবার আমি মিশ্রণটা থেকে সামান্য একটু পরিমাণে নিয়ে ড্রাই ফ্রুটের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা আমি মিশ্রণের মধ্যে ঢেলে দেব। আমি পুরোটা দেব না, কিছুটা আমি রেখে বাকিটা আমি দিয়ে দেব। মিক্সচারটা হালকা গরম থাকতেই ভালো করে চিনিটার সাথে মেখে নিতে হবে। কাঁচের প্লেটটায় আমার মাখতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি একটা কাঁচের বাটিতে মিশ্রণটা ঢেলে নিয়েছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা মনে করলে যখন দুধটা দিয়ে ফোটাচ্ছিলেন তখনও আপনারা দিতে পারেন পেস্তা কুচি। পেস্তা কুচিটা দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটা মেখে নিলাম। এই দেখুন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি ওই মন্ডটা থেকে একটু একটু করে লেচি কেটে হাতে এইভাবে গোল কেটে নেব। পাকিয়ে নিয়ে এবার একদম হাতের প্রেসারে ফ্ল্যাট করে একটা বাটির আকার আমি করে নেব। এইভাবে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা দেখুন বাটির আকার করে নিয়েছি, ফ্ল্যাট বাটির মতন হয়েছে। এবার এর মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম ড্রাই ফ্রুটসটা দিয়ে আর ওই মিশ্রণটা দিয়ে, সেইটা আমি এর মধ্যে অল্প করে দিয়ে দেব। বেশি দিলে হবে না, তাহলে ফেটে বেরিয়ে যাবে। সামান্য একটু পুর নিয়ে আমি এর মধ্যে দিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে মোদকের আকার গড়ে নেব। এই দেখুন আমার মোদকের আকার দেওয়া হয়ে গিয়েছে। এইভাবেই প্রত্যেকটা মোদক আমি তৈরি করে নেব।
এবার আমি পারফেক্ট মোদকের শেপ দেওয়ার জন্য আমি একটা চামচ নিয়েছি। চামচটা আমি হ্যান্ডেলটায় একটু ঘি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার আমি মোদকের গায়ে চামচের এই হ্যান্ডেলের কিনারাগুলো দিয়ে দাগ কেটে নেব। আমি মোল্ড ছাড়াই এইভাবেই মোদক একদম পারফেক্ট শেপ দিয়েছি। আজকের এই মিষ্টি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আমি একটু গার্নিশিংয়ের জন্য কিছু পেস্তা কুচি আমার বেঁচে ছিল সেগুলো আমি এর গায়ে আঙুলের সাহায্যে লাগিয়ে দিলাম। তাহলে আপনারাও বানিয়ে ফেলুন গণেশ চতুর্থীতে গণেশজিকে এইভাবে মোদক তৈরি করে খাওয়ান, খুব সহজ এটা বানানো। এই দেখুন কত নরম হয়েছে, একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি। খুব সফট হয়েছে মোদকটা, খেতেও অসাধারণ হয়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, শেয়ার করবেন, লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।